প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি উইকেন্ডেজের ভ্রমণ বিষয়ক আরেকটি নতুন এপিসোডে। আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি বাংলার দার্জিলিং খ্যাত স্বর্গীয় সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে অবস্থিত নীলাচল পর্যটন কেন্দ্রের অপরূপ সৌন্দর্য, যাতায়াত ব্যবস্থা সহ নানা খুঁটিনাটি বিষয়ের তথ্য দিয়ে। নীলাচল বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত অন্যতম দর্শনীয় স্থান। বান্দরবান জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বান্দরবান শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড়চূড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্র। নীলাচলকে বাংলার দার্জিলিং বলা হয়ে থাকে। 2006 সালের 1 জানুয়ারি এই প্রকল্প উদ্বোধন করা হয়। নীলাচল পর্যটন কেন্দ্রের একেবারে চূড়ায় পর্যটকদের জন্য আছে বেশ কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র। নীলাচলের মূল পাহাড়ের শিখরের চারপাশেই মনোরম স্থাপনা শৈলীতে নির্মাণ করা হয়েছে এসব কেন্দ্র। পর্যবেক্ষণ কেন্দ্রগুলি একটি থেকে আরেকটি একেবারেই আলাদা, আর এক এক দিক থেকে পাহাড়ের দৃশ্যও এক এক রকম। নীলাচল যাবার জন্য বান্দরবান শহর থেকে সিএনজি, চাঁদের গাড়ি ও জিপ পাওয়া যায়। সিএনজির ভাড়া পড়বে 500 থেকে শুরু করে 1000 টাকা, জিপ 800 থেকে শুরু করে 1200 টাকা, আর চাঁদের গাড়ি 1000 থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত। শহর ছেড়ে চট্টগ্রামের পথে প্রায় 3 কিলোমিটার চলার পরেই হাতের বাঁ দিকে ছোট একটি সড়ক এঁকে বেঁকে চলে গেছে নীলাচলে। এ পথে প্রায় 2 কিলোমিটার পাহাড় বেয়ে তারপর পৌঁছাতে হয় নীলাচলে। মাঝে পথের দুই পাশে ছোট একটি পাড়ায় দেখা যাবে ক্ষুদ্র নীলগোষ্ঠীর মানুষের বসবাস। নীলাচলে যেতে সড়কের টোল পরিশোধ করতে হয়। অটোরিকশা 30 টাকা ও জিপ 60 টাকা। পর্যটন কমপ্লেক্সে জনপ্রতি প্রবেশ মূল্য 50 টাকা। পর্যটকরা সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত নীলাচলে অবস্থান করতে পারবেন। এ প্রকল্পে রয়েছে শুভ্র নীলা, ঝুলন্ত নীলা, নীহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট নামে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিশ্রামাগার। নীলাচলের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে বেশ কিছুটা পথ পায়ে হেঁটে আপনাকে পৌঁছাতে হবে নীলাচল পর্যটন কেন্দ্রের মূল পয়েন্টে। কমপ্লেক্সের মাঝে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা ও বসার ব্যবস্থা রয়েছে। পাহাড়ের ঢালে ঢালে সাজানো হয়েছে এই জায়গাগুলো। ভিন্ন ভিন্ন জায়গা থেকে পাহাড়ের দৃশ্যও ভিন্ন ভিন্ন রকম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উঁচু এই জায়গায় বর্ষা, শরৎ কি হেমন্ত, 3 ঋতুতেই ছোঁয়া যায় মেঘ। Oh, I'm so good.
এছাড়া এখানে দাঁড়িয়ে দূর থেকে দেখা যায় বান্দরবান শহর আর পাশ দিয়ে বয়ে চলা সাঙ্গু নদী। নীলাচল থেকে সমগ্র বান্দরবান শহর এক নজরে দেখা যায়। নীলাচলে বাড়তি আকর্ষণ হল এখানকার নীল রঙের রিসোর্ট। সাধারণ পর্যটকদের জন্য এই জায়গায় সূর্যাস্ত পর্যন্ত থাকার অনুমতি আছে। নীলাচল রিসোর্টে তিনটি কটেজে ছয়টি কক্ষ আছে। প্রতিটি কক্ষের ভাড়া 3,000 টাকা। এছাড়া রিসোর্টের অতিথিদের জন্য ভালো মানের খাবারের ব্যবস্থা করে থাকেন কর্তৃপক্ষ। নীলাচলের অন্যতম সুন্দর একটি ভিউ পয়েন্ট হল লাবণী পয়েন্ট। লাবণী পয়েন্টের অনতি দূরেই নীলাচল রিসোর্টটির অবস্থান। নীলাচল রিসোর্টের সামনের সরু রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আপনি চলে যেতে পারবেন পর্যটন কেন্দ্রটির শেষ প্রান্ত পর্যন্ত। নীলাচলে যাবার পথে অথবা ফেরার সময় ঘুরে আসতে পারেন কাছাকাছি আরেকটি দর্শনীয় স্থান মেঘলা পর্যটন কেন্দ্র। মেঘলা পর্যটন কেন্দ্রটি বান্দরবান শহরের প্রবেশদ্বার বান্দরবান কেরানীহাট সড়কের পাশে অবস্থিত। বান্দরবান জেলা শহরে প্রবেশের 5 কিলোমিটার আগে মেঘলা পর্যটন এলাকাটি অবস্থিত। মেঘলায় চিত্ত বিনোদনের বিভিন্ন উপকরণের মধ্যে রয়েছে চিড়িয়াখানা, শিশু পার্ক, সাফারি পার্ক, প্যাডেল বোট, কেবল কার, উন্মুক্ত মঞ্চ ও চা বাগান। এখানে সবুজ প্রকৃতি, লেকের স্বচ্ছ পানি আর পাহাড়ের চূড়ায় চড়ে দেখতে পাবেন ঢেউ খেলানো বান্দরবানের নয়নাভিরাম দৃশ্য। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি বান্দরবানের পাহাড়ের রাজ্য থেকে। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আরও ভালো কিছু করার জন্য আমাদের উদ্বুদ্ধ করুন।